ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি বারো ক্লাসের শিক্ষাবিজ্ঞান বিষয়ের অতি গুরুত্বপূর্ণ বাহান্নটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো দ্বিতীয় অধ্যায় থেকে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে আইভান প্যাভল সক্রিয় বা অপারেন অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে মনোবিদ স্কিনার কোন মনোবিজ্ঞানী সর্বপ্রথম অনুবর্তনের উপর গবেষণা করেন প্যাভ্লব সক্রিয় অনুবর্তনের অপর নাম কী যান্ত্রিক অনুবর্তন জার্মান গেস্টাল শব্দের বাংলা প্রতিশব্দ কি অবয়ব আকৃতি বা রূপরেখা শিখন তত্ত্বটি কি নামে পরিচিত প্রাচীন অনুবর্তন তত্ত্ব নামে পরিচিত স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি কোন টাইপ প্রক্রিয়া আর টাইপ প্রক্রিয়া কোন মনোবিজ্ঞানী পাজল বক্সের ব্যবহার করেন প্যাভ্ল ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অপর নাম কি প্রাচীন অনুবর্তন এস আর বন গঠন করেন কোন মনোবিজ্ঞানী থন্ডাইক সক্রিয় অনুবর্তন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা কোলার কফকা ওয়ার্দিমার কোন ধরনের মনোবিজ্ঞানী ছিলেন গেস্টারবাদী বা সমগ্রতাবাদী ব্যবহারের অনুবর্তনের মূল ভিত্তি কী ছিল উদ্দীপকের সাজুজ্যতা স্কিনারের অপারেন অনুবর্তনের সংগঠনের রূপটি কী এস এস টু আর টু অর্থাৎ এস ওন থেকে আর ওন আর ওয়ান থেকে এস টু এবং আর টু থেকে এস টু থেকে আর টু এখানে এস বলতে স্টিমুলাস এবং আর বলতে প্রতিক্রিয়া কৃত্রিম উদ্দীপকের সাহায্যে কি বলা হয় অনাবর্তিত প্রতিক্রিয়া বলা হয় শিখনের কোন ক্ষেত্রে এস টাইপ অনুবর্তন লক্ষ্য করা যায় প্রাচীন অনুবর্তনে প্যাওলবের পরীক্ষায় খাবারের আগে ঘন্টাধ্বনি শুনে কুকুরের লালাকরণ হয় এটিকে কি বলা হয় সাধারণ সাপেক্ষীকরণ ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপকের ক্ষেত্রে প্রতিক্রিয়া সবসময় কী প্রকৃতির হয় দুর্বল প্রকৃতির হয় কাদের মত অনুসারে প্রাণীরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে গেস্টাল্টবাদী বা সমগ্রতাবাদীদের মতে থন্ডাইক তার শিখন তত্ত্বে কোন প্রাণীর ওপর পরীক্ষা করেছিলেন বিড়ালের ওপর প্যাভলপের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি কোন টাইপ প্রক্রিয়া এস টাইপ প্রক্রিয়া ওয়াপারেন অনুবর্তনের মূল ভিত্তি হলো কি প্রাণীর সক্রিয়তা স্কিনার কোন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন ইঁদুর শিখন তত্ত্বে পেশনা এবং পুরস্কার লাভের উপর বিশেষ গুরুত্ব কে দিয়েছিলেন স্কিনার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রণ করে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াকে অনুবর্তন প্রক্রিয়াকে কয়েকটি ভাগে ভাগ করা যায় দুটি যথা প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন থন্ডাইকের তত্ত্বে কটি মুখ্য ও কটি গৌণসূত্র রয়েছে মুখ্য সূত্র তিনটি এবং গৌণসূত্র পাঁচটি রয়েছে কোহলার কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন সিম্পানজি তিনি তার নাম দেন সুলতান গেস্টাল শব্দটি কোন শব্দ জার্মান শব্দ সংযোগবাদের প্রবর্তক হলেন কে থন্ডাইক প্যাবলব কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে মেন্টালিটি অফ অ্যাপস বইটি রচনা করেন কে কোহলার প্রাচীন অনুবর্তনের দুটি উদ্দীপক হলো কি কি ঘন্টাধ্বনি ও খাদ্য বস্তু কোন শিখন কৌশলে দেখানো হয়েছে প্রচেষ্টা ভুলের শিক্ষণ কৌশলে আকৃতিদান কোন শিক্ষণ কৌশলে বলা হয়েছে অপারায়ণ অনুবর্তনে প্রতিক্রিয়া সামান্যিকরণ এর কথা বলেছেন কে স্কিনার অন্তর্দৃষ্টির মাধ্যমে শিক্ষণের দুটি মুখ্য মানসিক প্রক্রিয়া কী কী পৃথককরণ ও সামান্যিকরণ ব্যবলব ছিলেন একজন রাশিয়ান শারীরিক তত্ত্ববিদ খাদ্যের উপস্থিতিতে কুকুরের সহজাত আচরণ হল কি লালাখরণ অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের প্রবর্তক হলেন কে কোহলার সমস্যা সমাধান শিক্ষণ তত্ত্বটি আর কি নামে পরিচিত প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব নামে পরিচিত স্কিনার কত খ্রিস্টাব্দে অপারণ অনুবর্তনের উপর পরীক্ষা করেছিলেন উনিশশো বত্রিশ সালে কোন শিখন তত্ত্বে ফলাফলের উপর গুরুত্ব দেওয়া হয় প্রচেষ্টা ভুলের তত্ত্বে কৃত্রিম উদ্দীপকের দ্বারা সৃষ্ট স্বাভাবিক প্রতিক্রিয়াকে কি বলা হয় অনাবর্তিত প্রতিক্রিয়া বলা হয় প্রাচীন অনুবর্তনে কোন উদ্দীপকটি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী অনাবর্তিত উদ্দীপক স্কিনারে সক্রিয় অনুবর্তনে আর টাইপ বলতে কী বোঝানো হয়েছে রেসপন্ডেন্ট টাইপ প্রাচীন অনুবর্তনে সি আর দ্বারা কী বোঝানো হয় কন্ডিশন রেসপন্স প্যাউল প্রাচীন অনুবর্তনে সি এস দ্বারা কি বোঝানো হয় কন্ডিশন স্টিমুলাস প্যাউল হবের প্রাচীন অনুবর্তনে ইউএস দ্বারা কি বোঝানো হয় আনকন্ডিশন স্টিমুলাস অনুবর্তনের অপর নাম কি উদ্দীপকের প্রতিস্থাপন অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন ঘটে থাকে কোন ক্ষেত্রে সমগ্রতাবাদে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় কিসের দ্বারা বুদ্ধির দ্বারা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ